আবহে মাস্ক স্যানিটাইজারের পাশাপাশি পাঁচলা কেন্দ্রে প্রায় 1000 অক্সিমিটার তুলে দিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস মানব শরীরে প্রবেশ করছে, তার সঙ্গে ফুসফুসেও থাবা বসাচ্ছে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার পর করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনের প্রয়োজন পড়ছে। এ কথা প্রায় সর্বত্রই ছড়িয়ে পড়েছে বহুদিন থেকে। এমতাবস্থায় বহু মানুষ আতঙ্কিত, নিজের শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক চলছে তো? এই বিষয়ে সাম্প্রতিক অক্সিজেনের মাত্রা ঠিক আছে কিনা সেই পরীক্ষা করার জন্য সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার হচ্ছে বিশেষ ভিডিও বার্তা ও অডিও বার্তা। মানুষের মনে আতঙ্ক ভাব কাটাতে পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক মানুষকে সুস্থ রাখতে মাস্ক স্যানিটাইজারের পাশাপাশি তুলে দিলেন পাঁচলার প্রতিটি এলাকার জন্য 1000 অক্সিমিটার। সেই সঙ্গে এই করোনার সময়ে মানুষ অসহায়, তাদেরকে বিভিন্নভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। 24 ঘন্টা এই অক্সিমিটার মানুষের আতঙ্ক কাটাতে কর্মী সমর্থকরা পাঁচলার বিভিন্ন প্রান্তে মমতা ব্যানার্জির সৈনিক হয়ে কাজ করবে। এই অক্সিমিটার দিয়ে মানব শরীরে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে প্রয়োজনে ডাক্তারি পরামর্শ এবং হসপিটালে অ্যাডমিশন সমস্ত বিষয়ে কাজ করছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তিনি আরও জানান, আগামী দিনে আরও কীভাবে মানুষকে সহযোগিতা করা যায় সেই বিষয়েও পরিকল্পনা চলছে। আজকে আমরা পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কিছু ক্লাব যারা মানুষের পরিষেবা দেয় এমন মানুষদের মধ্যে আমরা এই জিনিসগুলি, যেমন মার্চ থেকে আরম্ভ করে থার্মোমিটার, পালস অক্সিজেন মাপার মিটার, এইগুলি আমরা কিছু তুলে দিলাম। প্রথম এমনি পার্সোনালভাবে ক্লাব করছিল, আমাদের দলের পক্ষ থেকে আমরা আজকে তুলে দিলাম। এবং আগামী দিনে আমরা এমনি আমাদের দলের পক্ষ থেকে অঞ্চল থেকে এইসব মালগুলি ডিস্ট্রিবিউট করা বা অক্সিজেন মানুষের জন্য দেওয়া এইসব ব্যবস্থা আমাদের নিজেদের কর্মীরাই বা অঞ্চল নেতৃত্বরা করছে। আমরা আজকে উদ্যোগ নিলাম যে আগামী দিনে আজকের যেই ভাইরাস, যে ভয়াবহ ভাইরাস, অক্সিজেন অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে, সেই জন্য আমরা কিছু অক্সিজেন কিনে আমরা সব জায়গায় আমাদের দলীয় কার্যালয়ে রাখার আমরা উদ্যোগ নিয়েছি। এগুলি যাতে করে সঙ্গে সঙ্গে মানুষের অক্সিজেন অভাব হয়ে যায় তাহলে আমরা তাদের বাড়িতে পৌঁছে দেবো এবং আবার ফিরে গেলে ভরে নিয়ে এসে আবার দেবো। ডিস্ট্রিবিউট হলো, যেমন কিছু ক্লাব আছে, ক্লাবের যারা প্রেসিডেন্ট বা সেক্রেটারি যারা আছে তাদের দায়িত্ব আছে, তাদের হাতে আমরা তুলে দিলাম। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যারা আছে তাদেরকেও কিছু দিয়ে দিলাম এবং প্রধান সাহেব যারা এসেছিলো তাদের হাতেও দিলাম। উদ্দেশ্যটা হলো গরিব মানুষদের কাছে পৌঁছে দেবো। যেমন মাস্ক খুব দরকারি, যে একটা অক্সিজেন মাপার জন্য অনেক ছুটোছুটি করতে, দৌড়োদৌড়ি করতে হয়। আজকে এই যে অক্সিজেনের যে এইটা আমরা হঠাৎ করে দেখাবার জন্য এইটা আমরা মানুষের হাতে এক একটা অঞ্চলে 4-6টা যেখানে যেমন আছে ওগুলিকে আমরা তুলে দিলাম। এটা আগামী দিনে আরও বেশি বেশি করে পরিষেবা দেব। আমরা হঠাৎ করে মানুষ ভাবছে যেন আমার বুকটা এই ধড়ধড় করছে, এ হচ্ছে, যেন মনে হচ্ছে অক্সিজেন কমে গেছে, এক্ষুনি মারা যাবো, এইসব যে হয় হঠাৎ করে এই পাঁচটা বোঝার জন্য এইগুলি আমরা বিতরণ করলাম। মানুষ অন্তত স্বস্তি পাক যে এইটা হাতের আঙুলের মধ্যে দিয়ে পালস কতটা পরিমাণ আছে বোঝা যাবে এবং আতঙ্কটা অনুভবটা কাটবে। এবং আজকে আমরা মানুষকে বুঝিয়ে দিলাম, ডাক্তারবাবু ছিল বুঝিয়ে দিল কত পরিমাণ থাকলে কি হবে, একেবারে 60-এর নিচেই থাকলে কি হবে, সেগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করে সেগুলি তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই
সমস্ত মানুষদের প্রথম কাজ হচ্ছে আমাদের, যেমন আমাদের গাবড়িয়া হাসপাতাল কাছে আছে, আমরা নিয়ে গিয়ে ওখানে পৌঁছে দিলাম। কুলাই হাসপাতাল আছে, সেগুলি পৌঁছে দিলাম। হঠাৎ করে এই যে দূরে দূরে আমাদের ক্লাবগুলি আছে, অঞ্চল পার্টি অফিস আছে, সেই জায়গাতেও আমরা কিছু স্যান্ডার মজুদ রাখার চেষ্টা করছি, যাতে করে হঠাৎ করে অক্সিজেন অভাব হয়ে যায়, সেই অক্সিজেন দিয়ে তাকে বাঁচিয়ে দিয়ে তারপরে তাকে হাসপাতালে শিফট করার ব্যবস্থা করা যায়। 1000 দেওয়া হলো আজকে। এবার স্যানিটাইজ তো 1000 ছিল, এবং মাস্কও দেওয়া হলো 4000 মতো দেওয়া হয়েছে, এবং এই এইটাকেও এই মাস্কও 1000 দেওয়া হলো, প্রত্যেকটা 95টাও দেওয়া হলো। যে এটাই যে সাফিসিয়েন্ট তা নয়, একটা দেওয়া হলো আবার দেওয়া হবে, আবার দেওয়া হবে। অতএব যেটা মানুষকে বলার উদ্দেশ্য, মাস্ক ব্যবহার করতে হবে, মাস্ক ছাড়া বাইরে বের হবে যাওয়া যাবে না। যেখানে অসুবিধা আমরা আছি, আমাদের কাছে এমনি আছে, মানুষ আসলে আমাদের কাছ থেকে সবসময় মাস্ক পাবে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।